আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডিএন এন্টারটেইনমেন্ট নিউজে আপনাদেরকে স্বাগতম। নির্ধারিত ফ্লাইটে দেশে ফেরে নেই মুরাদ, এরপর দেখবেন মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন, এই নিয়ে থাকছে বিস্তারিত। সব প্রস্তুতি নিয়ে রাখলেও দুবাই থেকে ঢাকায় ফেরে নেই সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। আজ রবিবার 16 ডিসেম্বর সকালে এমিরেটস এয়ার লাইসেন্সের ঢাকায় ফেরার টিকিট কাটা ছিল তার, তবে শেষ পর্যন্ত তিনি দুবাইয়ে রয়ে গেছেন বলে জানা গেছে। জানা যায় এমিরেটস এয়ার লাইসেন্সের একটি প্লেনে সকাল 8:30টার দিকে তার ফেরার কথা ছিল। এদিকে মুরাদ হাসানের দেশে ফেরার খবরে সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকরা ভিড় করেন, তবে তিনি ওই নির্ধারিত ফ্লাইটে আসেননি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ভোর 7:56 দুবাই থেকে আসা ইউএকের 582 ফ্লাইটটি বাংলাদেশে অবতরণ করে। সকাল 10:00টার মধ্যে এয়ার লাইসেন্সটির প্রায় সব যাত্রীর ইমিগ্রেশন শেষ হয়েছে। ফ্লাইটে ডক্টর মুরাদ হাসান আসেননি। গোয়েন্দা সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে 4:55 দুবাই থেকে এমিরেটসের আরেকটি ফ্লাইটে আসবেন। ভিসা না পেলে এই ফ্লাইটেও আসতে পারেন মুরাদ হাসান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমার রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষা, নারী বিদ্বেষামূলক বক্তব্যের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান এবং মহিউদ্দিন হেলালে নাহিদের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ রবিবার 12 ডিসেম্বর ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতে শেরেস্তায় এই মামলার আবেদন করেন ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুকি। মামলার বিষয়ে আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। সম্প্রতি একটি ভার্চুয়াল টক শোতে জাইমার রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডক্টর মুরাদ, এরপর তার সমালোচনা করেন অনেকেই, তার পদত্যাগের দাবিও ওঠে। এছাড়া ঢাকাইয়া সিনেমার নায়িকা মাহিয়ার সঙ্গে অডিও ফাঁসের ঘটনায় নানা সমালোচনার মুখে পড়েন ডক্টর মুরাদ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। একই সঙ্গে জামালপুর আওয়ামী লীগের পদ হারান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।